হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো আপনারা যে হিকভিশন ডিভিআর বা এনভিআরটি আছে এটাকে আপনি কীভাবে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। সো বেসিক্যালি অনেকেই সিসিটিভি টুলের মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তন করে থাকে। পাসওয়ার্ড সিসিটিভি টুল দিয়ে আপনি করতে পারবেন, আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এটা দিয়েও পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। সব কিছু মিলে সিস্টেমটা হচ্ছে একটি, কিছু আপনাকে কোড পাঠানো হবে, ওই কোডের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। সো সম্পূর্ণ প্রসেসিংটা আপনার কম্পিউটারের মধ্যে দেখাবো। আর একটি বিষয় জানা রাখি, আপনার যে এই পাসওয়ার্ড পরিবর্তন করার সময় অবশ্যই আপনার কাছে একটি কম্পিউটার থাকতে হবে, ল্যাপটপ হোক বা পিসি হোক, যেটাই হোক না কেন একটি কম্পিউটার কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। এবং মোবাইল দিয়েও কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করা যায়, সেটা এই পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মোবাইল দিয়েও আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। সো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আসসালামু আলাইকুম, আমি এসে জুনাইদ আপনাদের সঙ্গে, আর আপনাদের সিন্দার ডেকটিভিটি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যাঁ, যাওয়ার আগে বলে যাচ্ছে আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এগেইন। পাসওয়ার্ড রিসেট করার সময় একটি সফটওয়্যার আপনাদেরকে ডাউনলোড করতে হবে, হতে পারে সেটা সিসিটিভি টুল দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন, বা আমি যে সফটওয়্যারটি দেখাচ্ছি সেটাও আপনি ইউজ করতে পারেন। সো ব্যাচ কনফিগারেশন টুল নামের যে অপশনটি আছে, মানে যে সফটওয়্যারটি আছে, জাস্ট এটা লিখে আপনি যখন একটি গুগলে চার্জ করবেন, ব্যাচ কনফিগারেশন হাই টুল নামের একটি ওয়েবসাইট ফার্স্টেই চলে আসবেন। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশনটি আসলো, এখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে যে সফটওয়্যারটি আছে এই ব্যাচ কনফিগারেশন, এটা হচ্ছে হিকভিশনের একটি অফিসিয়াল টুল। সো এটা দিয়ে আপনি খুব সহজেই পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন, এবং এখানে আরও অনেক কিছুই কাজ করতে পারবেন এই ব্যাচ কনফিগারেশন দিয়ে, অনেক মানে ইউজ এটার মধ্যে কাজ আছে। এটা আমরা পরবর্তী একটা ভিডিওতে এটা সম্পর্কে ডিটেল আলোচনা করব। সো আজকে আমরা জাস্ট পাসওয়ার্ডটাই রিসেট করে দেখাবো, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে খুব সহজে এটা ডাউনলোড করে ফেলতে পারবেন এবং ইনস্টলও করে ফেলতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া, ঠিক আছে। ডাউনলোড বা ইনস্টল করার পর তারপর আমরা সফটওয়্যারটি ওপেন করতে হবে। সফটওয়্যারটা আমরা ওপেন করে দিচ্ছি, আমাদের আগে থেকে ডাউনলোড করা ছিল যে কারণে আমরা ওপেন করলাম। ওপেন করার পর এই ধরনের এন্টার পেজ কিন্তু আপনার এখানে চলে আসবে। এখানে যে এক থেকে তিন পর্যন্ত দেখাচ্ছে, এই এক থেকে তিনগুলো হচ্ছে আমার তিনটা ডিভিআর আমার একই নেটওয়ার্কের মধ্যে আছে। আপনার নেটওয়ার্কে যদি একটি ডিভিআর বা একটি এনভিআর থাকে তাহলে এখানে একটি ইস্যু করবে। আর একটু বিষয় আপনাদের জানা প্রয়োজন, এই যে পাসওয়ার্ড রিসেটটা, এটা আপনার অনলাইনের মাধ্যমে পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন না, অবশ্যই আপনার ডিভিআরটি আপনার একই নেটওয়ার্কের মধ্যে মানে একই ল্যান কানেকশনের মধ্যে আপনার কম্পিউটারে অ্যাড করতে হবে। যদি আপনার কম্পিউটারে এই ধরনের অপশন যদি চলে আসে তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। সো দেখুন কীভাবে পাসওয়ার্ডটি রিসেট করতে হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ডিভিআরটির পাসওয়ার্ডটি রিসেট করব। তো সিম্পলি এখানে টিকমার্কটা দিয়ে এখানে রিসেট পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে এবং একটি স্ক্যানার দেওয়া আছে। স্ক্যানার অথবা এক্সপোর্ট, এই দুটা জিনিস দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ডটি রিসেট করতে হবে। সো ফার্স্ট আমরা এক্সপোর্টটা করে নিচ্ছি, ঠিক আছে। এক্সপোর্ট করার পর আপনি জাস্ট যেখানে ইচ্ছে ওখানে আপনি এটা রাখতে পারেন। সো আমরা একটা ফোল্ডার রাখলাম, ফোল্ডার রেখে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল। বা এই স্ক্যানার একটি স্ক্রিনশট নিয়ে অথবা আপনি যে এখানে একটা স্ক্রিনশট নিয়ে এখানে একটা স্ক্রিনশট নিয়েও আমাদের কাছে পাঠাতে পারেন, এটাও হয়তো আমাদের কাছে পাঠাতে পারেন, ঠিক আছে। আপনার যেটা সুবিধা হয় এটা পাঠাবেন, ঠিক আছে। এর পরবর্তীতে একটি কোড আপনাকে পাঠানো হবে, ওই কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে। কোডটা বসানোর পর এখানে একটি নতুন পাসওয়ার্ড দেবেন, আরটি নতুন পাসওয়ার্ড দেবেন, মানে সেম দুইটা পাসওয়ার্ড দেবেন, দিয়ে আপনি জাস্ট ওকেতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। সো এখন এটা আমরা প্র্যাকটিক্যালভাবে দেখবো কীভাবে পাসওয়ার্ডটি রিসেট হয়। সে পাসওয়ার্ডটি রিসেট করার জন্য আপনার এই ফাইলটা আপনার এক জায়গায় পাঠাতে হবে। কোন জায়গায় পাঠাবেন সেটা এখন আমরা ডিটেলভাবে বলছি। এটা আপনি দুইটা জায়গায় পাঠাতে পারেন, একটা হচ্ছে হিকভিশনের কাছে পাঠাতে পারেন, আরেকটি হচ্ছে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরাও এটা রিসেট করে দেবো, আমরা একটা আপনাকে কোড পাঠাবো, ওই কোডটার মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। এবং আমাদের যে সার্ভিসটা আছে এটা সম্পূর্ণ ফ্রি থাকছে কিছুদিনের জন্য, কয়দিনের জন্য সেটা আপনার ডিসক্রিপশন চেক করবেন। ডিসক্রিপশনের মধ্যে ডেট এবং টাইমটা লিখে থাকবে, এই টাইম পর্যন্ত আপনার এটা ফ্রিতে আমাদের থেকে সাপোর্ট নিতে পারেন। অথবা হিকভিশনের কাছ থেকে যদি আপনি সাপোর্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিলার হতে হবে অথবা আপনার কাছে সব থাকতে হবে, তাহলে আপনি হিকভিশনের কাছে পাঠাতে পারেন। যদি আপনি হিকভিশনের প্রোডাক্ট সেল করেন তাহলে যাদের কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো কিনে আনেন তাদের সাথে যোগাযোগ করলেই আপনাকে ওদের কন্ট্যাক্ট নাম্বার বা ওদের হোয়াটসঅ্যাপ বা যেখানেই এই পাসওয়ার্ড রিসেটের একটি সিস্টেম আছে ওদের সাথে আপনাদের কানেক্ট করে দেবেন, ঠিক আছে। যাই হোক, এখন আসলে দেখ আপনারা আমাদের কাছে এটা কীভাবে পাঠাবেন। তো ফার্স্ট আপনার থেকে চলে আসতে হবে আপনার ফেসবুকে। ফেসবুকে আসার পর আমাদের আমাদের নামটা দিয়ে এই যে
দা ট্যাক্সি ওয়ার্ল্ড দিয়ে এই ফেসবুক পেজে আসতে হবে এবং আসার পর এখানে যদি আপনার ভালো লাগে লাইক দিতে পারেন অথবা ফলো দিতে পারেন। দেওয়ার পর আপনি জাস্ট এখানে মেসেঞ্জার যে অপশনটি আছে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। সো মেসেঞ্জার অপশনে আসার পর এখান থেকে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। কী কী ডকুমেন্ট দিতে হচ্ছে? ফার্স্ট আপনার এখানে প্রথমে যে আমরা একটি ফাইল এক্সপোর্ট করেছিলাম ওই এক্সপোর্ট করা ফাইলটি আমরা এখানে অ্যাড করব। এটা চলে আসলো, এটা আমরা সেন্ড করে দিলাম। এর পরবর্তীতে এখানে আপনার থেকে আরও বেশ কিছু ইয়ে দিতে হবে, যেমন ধরেন আপনার নাম লিখতে হবে, আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এবং আপনার অ্যাড্রেস, আপনি এটা কোথা থেকে রিসেট করতেছেন এটা আপনার লিখতে হবে। অবশ্যই সঠিকভাবে কিন্তু সবগুলো ফিল আপ করতে হবে এবং প্রোডাক্ট ডিটেল পাঠাতে হবে। প্রোডাক্ট ডিটেলটা আপনি একটু পরে দেখাচ্ছি। সো এগুলো লিখে আপনি জাস্ট সিম্পলি সেন্ড করে দেবেন, ঠিক আছে? এর পরবর্তীতে আপনার থেকে আরেকটি ছবি পাঠাতে হবে, যে ছবিটা হচ্ছে প্রত্যেকটা ডিভিআরের নিচের সাইডে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি পিক্সেল আছে, এখান থেকে আমরা এটা ওপেন করে নিলাম, ওপেন করে এটা পাঠিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে এই যে হিকভিশনের মানে ডিভিআর হোক বা এনভিআর হোক প্রত্যেকটা ক্যামেরার নিচে একটি স্টিকার থাকবে, বা প্রত্যেকটা ডিভিআর বা এনভিআর নিচে একটি স্টিকার থাকবে। ওই স্টিকারের একটি স্টিল ছবি তুলে পাঠাতে হবে, মানে একদম সোজাভাবে একটি ছবি তুলে পাঠাতে হবে। সো এই যে এই তিনগুলো জিনিসগুলো পাঠালে কিন্তু আপনার পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। একটু অপেক্ষা করার পরেই আপনাকে একটি কোড নাম্বার এখানে সেন্ড করা হবে, যে কোড নাম্বারটা আপনি বসিয়ে দিলেই আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। সো আমরা কোড নাম্বারটা এখানে আসার জন্য অপেক্ষা করি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এটা বাংলাদেশ টাইম দুপুর 11টা থেকে রাত 12টা পর্যন্ত এটা অ্যাভেলেবেল থাকে, মানে এই টাইমের মধ্যে যদি আপনারা পাঠান তাহলে এটার মধ্যে খুব দ্রুত এটা হয়ে যাবে। আপনি যদি রাত 12টা দেখে যদি পাঠান তাহলে কিন্তু এটা এর পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। আর শুক্রবার যদি পাঠান, শুক্রবারে ক্লোজ ডে থাকে, শুক্রবার না হতে পারে, অনেক সময় আমরা করিয়েও দিয়ে থাকি। সো আপনারা পাঠাতে পারেন এবং অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন, ফ্রি টাইম কতক্ষণ পর্যন্ত বা কতদিন পর্যন্ত ব্লেড থাকবে, অবশ্যই ওই টাইম মতো আপনারা এটা ফ্রিতে সাপোর্ট নিতে পারবেন। ঠিক একই সিস্টেমে কিন্তু আপনারা হিকভিশনের সাথে কানেক্ট করতে পারেন, প্রসেসিং একই, আপনি জাস্ট অ্যাড্রেসটা ভিন্ন হবে। হিকভিশনের কাছে আপনারা পাঠাতে পারেন, ওটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ওরা করে দিয়ে থাকে। সো আমরা এটার জন্য অপেক্ষা করি। সো কোড নাম্বারটা কিন্তু চলে আসলো। কোড নাম্বারটি আসার পর এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কোড নাম্বারটি এখান থেকে কপি করে নিতে হবে। সো আমরা কপি করে নিলাম, নেওয়ার পর ব্যাচ কনফিগারেশন কোড যেটা হাই টুল যেটা ছিল এটাতে চলে আসবো। আসার পর এখান থেকে কিন্তু আমরা এটা এক্সপোর্ট করছিলাম, যেটা এক্সপোর্ট করব ওইটার মধ্যে কিন্তু দিতে হবে। এখান থেকে কোড নাম্বারটা আনি যদি আপনি এটার মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিসেট হবে না। তো যেটা থেকে আপনার ডিভিআর যদি একটা থাকে তাহলে আপনারা ইজিলি করতে পারেন, কয়েকটা ডিভিআর বা কয়েকটা ক্যামেরা থাকলে কিন্তু একটু কনফিউশন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার থেকে অবশ্যই মাথায় রাখতে হবে, মডেল নাম্বারটা দেখবেন, মডেল নাম্বার দেখে তারপরে ইয়া থেকে টিক মার্কে ক্লিক করবেন, তারপর রিসেট পাসওয়ার্ডটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট দেখা যাচ্ছে, তো অটোমেটিক ইনপুট আমরা দিব না, আমরা ম্যানুয়াল ইনপুটে ক্লিক করবো, ঠিক আছে? এখানে ম্যানুয়াল ইনপুটে ক্লিক করতে হবে। সো এখানে একটা কোড নাম্বার দেখা যাচ্ছে, এটা আমরা কেটে দিয়ে নতুন যে কোড নাম্বারটি আছে আমরা এই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। সিম্পলি এখানে কোড নাম্বারটা বসানোর পর এখানে একটা আমাদের পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গেল। দেন আবার সেম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি ঠিক সেম পাসওয়ার্ডটি এখানে আমরা আবার বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? উপরে যেটা থাকবে নিচে ঠিক সেম থাকবে। সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট সিম্পল আপনার থেকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিসেট পাসওয়ার্ড সাকসেস লেখা আসছে, মানে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে। তো সিম্পল আমাদের এখানে ওকেতে ক্লিক করব, আপনার পাসওয়ার্ডটি কিন্তু রিসেট হয়ে গেছে। যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন এটাই কিন্তু আপনার নতুন পাসওয়ার্ড। সো এখান থেকে যদি আমরা এটা ডাবল ক্লিক করি এটার উপরে তাহলে আমাদের এই পেজে নিয়ে আসবে, এখান থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। সো আমরা এটা অ্যাডমিন দিয়ে দেবো, বাস এরপরে দেবো হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা আমরা এখানে সিম্পলি বসিয়ে দেবো। বসানোর পর এখান থেকে জাস্ট সিম্পলি লগ ইনে ক্লিক করবো। সো এখানে দেখতে পাচ্ছেন নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ডটি এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমাদের ডিভিআরটি কানেক্ট হয়ে গেছে, মানে আপনার পাসওয়ার্ডটি কিন্তু রিসেট করতে পারছেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।